আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কয়টি সিম তোলা হয়েছে কিংবা নিবন্ধিত করা হয়েছে তা সহজেই আপনি এখন ঘরে বসেই জাস্টিফাই করতে পারবেন কিংবা দেখতে পারবেন। আমাদের সবার জন্য এটা জানা খুবই জরুরি, এই কারণে যে আমরা সবাই জানি এখন সিম তুলতে এনআইডি কার্ড ব্যবহার করতে হয়। আর যদি কোনো মানুষ আপনার এনআইডি কার্ড ব্যবহার করে সিম তুলে এবং সেই সিম দিয়ে কোনো অপকর্ম করে থাকে এবং সেটা যদি পুলিশ কেসে আপনার চলে যায়, তখন কিন্তু পুলিশ আপনাকে কল করবে, কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে সিমটা তোলা। তখন পুলিশ ভাববে যে আপনি এই অপকর্মের সাথে জড়িত, এমন কিন্তু হতে পারে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে। সো কিভাবে দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম তোলা হয়েছে, এটা জানার জন্য আপনি আপনার মোবাইলে চলে যান। মোবাইলে আপনি ডায়াল করুন *1600*#, *1600*#, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনি মোবাইলে ডায়াল করুন। ডায়াল করলে দেখতে পারবেন যে আপনার এরকম একটা ফিরতি SMS এসেছে, অর্থাৎ তারা আপনাকে একটি রিপ্লে করবে এবং সেই রিপ্লেতে আপনি দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ড কিংবা জাতীয় পরিচয়পত্রের শেষ 4 ডিজিট আপনার এখন দিতে হবে। সো আপনি আপনার এনআইডি কার্ডটি খেয়াল করলেই দেখবেন যে সেখানে অনেকগুলো ডিজিট রয়েছে, তার মধ্যে থেকে একদম লাস্টের 4টা ডিজিট আপনি এখন দিয়ে তাদেরকে আবার রিপ্লে করুন কিংবা সেন্ড করুন। করলেই দেখবেন যে তারা আপনাকে একটা SMS দিবে এবং সেই SMS-এ আপনার এই এনআইডি কার্ডটি দিয়ে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কয়টি সিম তোলা হয়েছে কিংবা নিবন্ধিত করা হয়েছে তার SMS চলে আসবে, সবগুলো নাম্বার চলে আসবে। এখন আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন সিমগুলো আপনার এবং কোন সিমগুলো আপনার নয়। সো যদি আপনি দেখতে পান যে আপনার বাহিরেও আরও অনেকগুলো সিম তোলা হয়েছে, তাহলে সাথে সাথে আপনি যেটা করতে পারেন সেই সিমগুলো বন্ধ করে ফেলতে পারেন। এখন কিভাবে বন্ধ করবেন, বন্ধ করার প্রসেসটা হচ্ছে, ধরুন আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কেউ একটি সিম তুলেছে, সেটা হতে পারে বাংলা লিঙ্ক কিংবা এয়ারটেল কিংবা গ্রামীণ ফোন, যে কোনো ধরনের একটা সিম তুলেছে এবং সেই সিমটি আপনার না, আপনি তুলেননি, তখন আপনি সেই কোম্পানির আপনি যে কাস্টমার কেয়ার আছে সেখানে চলে যান। হতে পারে সেটা গ্রামীণ, হতে পারে বাংলা লিঙ্ক কিংবা এয়ারটেল, রবি। সো আপনি সেই কাস্টমার কেয়ারে যেয়ে বলুন যে এই সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা হয়েছে কিন্তু এই সিমটি আপনার না, আপনি জানেন না। সো এটা বললে সেই কাস্টমার কেয়ার থেকে সেই সিমটি সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। সো এর ফলে যেটা হবে, আপনি অনেক অনাকাঙ্ক্ষিত ঝড়ঝামেলা থেকে বেঁচে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো এখন কিন্তু অনেকেই এই ধরনের এনআইডি কার্ডগুলো মানুষের নামে ব্যবহার করে কিন্তু অনেক ধরনের সিম তুলে মানুষকে হয়রানি শিকার করতেছে এবং অনেক ধরনের ঝামেলা অনেকে কিন্তু পোহাচ্ছে। সো যাদের আগ্রহ আছে তারা কিন্তু চাইলে এখনই *1600*#, ডায়াল করে সবগুলো জিনিস দেখে নিতে পারেন এবং আপনি কিন্তু চাইলেই পারেন যে আপনার যেন অদূর ভবিষ্যতে কোনো ঝামেলা না হয় সেখান থেকে একটু হলেও নিরাপদ থাকতে। আশা করি আজকের ভিডিওটি সবার জন্য অনেক ইফেক্টিভ হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।